وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. বলছিলাম আজকে মুসলিম জাতির যে লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনার মূল কারণ হলো মুসলিম জাতির ভিতরে ঐক্যবদ্ধতা না থাকা, ইমানের দুর্বলতা এবং দুনিয়াকে বস্তুবাদী চিন্তাধারায় মানুষ বিভোর হয়ে চলা। আরাকানটা বার্মার একটি রাজ্য, যেটা বাংলাদেশের সাথে লাগোয়া, আর মাঝখানে হলো পাহাড়, ওই পারে বার্মা আর এই পাশে হলো আরাকান। আরাকানটা হলো বাংলাদেশের সাথে লাগোয়া, শুধু নাফ নদীর ব্যবধান। কাশ্মীরি সমস্যার মতো ব্রিটিশেরা সেকালে ভাগ করার সময় এটা বাংলাদেশের সাথে না দিয়ে ওরা ওদের সাথে দিয়েছে, এবং সে পাহাড়কে কেটে ওদের সাথে মিলাই দিয়েছে। আল্লাহ পাক পাহাড় দিয়ে ব্যারিকেড দিয়েছে, পাহাড়কে কেটে ওদের সাথে মিলাই দিয়েছে। আরাকান রাজ্য থেকে শায়েস্তা খাঁর আমলে, শায়েস্তা খাঁ কিংবদন্তির নেতা, এই উপমহাদেশের, যার আমলে টাকায় ছয় মন চাউল পাওয়া যেত, মুরব্বীরা বলে থাকে আট মন চাউল। শায়েস্তা খাঁর আমলে মগদের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ ছিলাম, তখন এই আরাকানি মুসলমানরা সহযোগিতা করেছিলেন এই মগ খেদাও আন্দোলনে। আরাকানি মুসলমানদের ভিতরে রাহমি বংশের একজন রাজা এক কলসি আদা সাহাবায়ে কেরামদের হাতে রাসূলুল্লাহ সাল্লামের কাছে উপহার পাঠিয়েছিলেন। মুস্তাদরাকে হাকেমে এ মর্মে একটি বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লামকে আদা উপহার দিয়েছিলেন এই আরাকান মুসলমানদের তদানীন্তন কালের রাহমি বংশের রাজা। রাসূলুল্লাহ সাল্লাম আদা খেয়েছিলেন, সাহাবিদের মধ্যে বণ্টন করেছিলেন এবং তাদের জন্য প্রাণ খোলা দোয়া করেছিলেন, আল্লাহ যদি আমাদের ওই ভাইদের শাহাদত নসিব করেন তাহলে দুনিয়ায় তাদের বাড়িঘর সব কিছু হারানোর পরেও আল্লাহর অনন্ত জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে, এতে সন্দেহ নাই। বিপদের সময় আবেগপ্রবণ হয়ে কাণ্ডজ্ঞান শূন্য হওয়ার কোনো সুযোগ নেই, বিপদকে সুন্দরভাবে মোকাবেলা করার জন্য পরিস্থিতির মূল্যায়ন করে কোন সমস্যার কারণে এগুলি ঘটছে সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এগিয়ে যাওয়া জরুরি কাজ। তাৎক্ষণিকভাবে তো কিছু ত্রাণ সামগ্রী, কিছু সহযোগিতা তো দিতে হবে, এটা তো বিরাট ব্যাপার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন মহল থেকে বিভিন্ন সংস্থা থেকে পদক্ষেপ এসেছে, বাংলাদেশি ভাইয়েরা পৃথিবীর যে প্রান্তে আছে সহযোগিতা পাঠাচ্ছেন। আল্লাপাক তাদেরকে আনসারের ভূমিকায় অবতীর্ণ হয়ে আনসারিদের সঙ্গে আল্লাপাক তাদেরকে সংযুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। যারা হিজরত করে আসে তারা মুহাজির, আর যারা সহযোগিতা করে তারা আনসার।